জি আসসালামু আলাইকুম। ওকে, আই এম ব্যাক। লিস্ট অফ হেডিং নিয়ে অনেকেই টেক্সট করতেছে, ভাই আমি পাগল হয়ে যেতেছি, মানে লিস্ট অফ হেডিং নিয়ে এত কি আছে। আমি অবশ্য এটা ছোট একটা স্লাইড আমি আমার প্রাইভেট ক্লাসের জন্য রেডি করছিলাম। আসলে ইউটিউবে আমি আরেকটু গোছানো জিনিস দিতে চাইতেছি, মানে ধরেন আমার মতো করে। আমি ভিডিও এডিটিং শিখতেছি শুধু ভালো কিছু দেওয়ার জন্য। আমার মতো করে আমি যখন ফ্রি হবো তখন আমি চ্যানেলটা প্রোভাইড করবো। এখন আপনার এক্সাম এপ্রিল মাসে, ইট ডাজেন্ট মিন আমাকে মানে 15 দিনের মধ্যে 100 ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে দিতে হবে আপনার জন্য। সো ইটস উইয়ার্ড, সো এক্সপেকটেশনটা একটু কমাবেন, ঠিক আছে? আজকে মজার একটা জিনিস দেখছি, ওটা শেয়ার করবো। লিস্ট অফ হেডিং এ আমাদের টেস্ট করে কি স্কিল, সেপারেট মেইন আইডিয়াস ফ্রম সাপোর্টিং আইডিয়া। তো সাপোর্টিং আইডিয়া কি, একটা মেইন কথা বলবেন, পাশে অনেকগুলো আজাইরা কথা বলবেন। তো মেইন কথাটা কি এটা? অনেক সময় মেইন কথাটা মানুষ শুরুতেই বলে, কিন্তু যারা পেঁচাইলা মানুষ তারা কিন্তু মেইন কথাটা মিডলে কিংবা লাস্টে বলে। এক্সাম রুম ট্রিক কয়েকটা আমি যেভাবে ফলো করি, আমি ফার্স্ট ফেজ আমি প্রথম প্রথম লাইনটা পড়ি, পরে আমি এই লিস্ট গুলারে বারবার পড়ি, আবার প্রথম লাইনটা পড়ে আমি মোটামুটি দুই একটা পাওয়া যায়, ওটা আমার জন্য লাইফ ইজি হয়, এলিমিনেট করি। পরে প্রথম লাইন পড়ে সবগুলো আনসার করা যায় না, যদি লিস্ট অফ হেডিং যদি প্যাসেজ 3 এ আসে তাহলে কিন্তু প্রথম লাইন পড়ে অনেক আনসার করা যাবে না। প্যাসেজ নাম্বার 1 এ যদি লিস্ট অফ হেডিং আসে প্রথম লাইন পড়ে আনসার করা যাবে। ইয়া, সো স্কিম স্কিম দ্য প্যাসেজ। পেজ 2 তে কি, মানে প্রথম লাইন পড়া পরে যদি আনসার করতে পারতেছি না তাহলে আপনি কি করবেন, খুঁজবেন প্রথম লাইন পড়া। সাপোজ এখানে কয়েকটা পয়েন্ট আছে, স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ খুঁজবেন, পজিটিভ নেগেটিভ একটা ফিলিং, রিপিটিং ওয়ার্ড, ডু দ্য টেন্স টেল ইউ সামথিং, লুক এট দ্য লাস্ট প্যারা, তারপরে আরো কিছু আছে স্টেপ 3, এগুলা তো যদি না পান রিড ফর ডিটেল। হ্যাঁ, ডিটেলের জন্য পড়বেন। বেসিক্যালি আইডিয়াটা এরকম। আমি আজকে একটা পয়েন্ট শেয়ার করবো। হ্যাঁ, লিস্ট অফ হেডিং পাইছি, ওকে আলহামদুলিল্লাহ, প্রথম লাইন পড়ছি, একটা আনসার করছি, ডান। সো আই এম লাইক ডান, এটা করে এটা কেটে দিছে। সো মাঝে মধ্যে প্রথম লাইন করে আনসার পান না, ডোন্ট ওয়ারি, প্রথম লাইন পড়বেন, তারপর একটু একটু স্ট্রাকচার খুঁজবেন। হ্যাঁ, স্ট্রাকচার মানে কি, এক্স অ্যান্ড হোয়াট ওয়াই, মেবি বাট হাউ এভার দিয়ে, এই যে হাউ এভার, এগুলো দিয়ে ভালো স্ট্রাকচার আছে। স্ট্রাকচার নিয়ে আমরা আরো আরো এক্সাম্পল দেবো। আর এরপরে কি, রিপিটিং ওয়ার্ড আছে কিনা দেখবেন, আরো কিছু আছে। লিস্ট অফ হেডিং এর আজকে আমি সব দিতে পারতেছি না, সরি। আমরা এখানে ছোট একটা ভিডিও বানাবো, আর ওই ভিডিওটার জন্য আমি বেসিক্যালি যেটা আমার চোখে পড়ছে ক্যামব্রিজ 10 এ, ওইটা আমরা ট্রাই করবো। এটা কি স্ট্রাকচারের মধ্যে ফেলা যায়? হ্যাঁ, পেজ 2 তে ফেলা যায়। কিরকম, ধরেন এটা আমরা আমরা করছি কি, সিরিয়ালে করতেছি, এ বি সি ডি এগুলা করে আসছি, এখন ইতে আসছি ইয়া এফ জি, সো জি করতেছি। ধরেন দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, কিছু একটা প্রথম অ্যাপ্রোচ, ডট ডট ডট, আই ডোন্ট কেয়ার। সেকেন্ড অ্যাপ্রোচ, আচ্ছা আচ্ছা, ওয়াইট ওয়াইট, তার মানে দাঁড়াও, লাস্ট, ও থার্ড অ্যাপ্রোচ, সো থ্রি থিংস ইউ আর টকিং অ্যাবাউট, তিনটা জিনিস অ্যাট এ টাইম। সো মেবি ওকে, হোয়াট ইফ, কি আগে কাহিনি আছে, থ্রি পসিবল অপশনস হ্যাভ ইমার্জ। আচ্ছা, তিনটা পসিবল অপশন ইমার্জ করছে, জিতে প্রথমটা, এইচ এ দ্বিতীয়টা, আই এ তৃতীয়টা। ওকে ভাইয়া, সো আপনি তিনজনের কথা বলতেছেন। এখন আমাদের দেখবেন কাজিন, হ্যাঁ, মানে এক ঘরে তিনটা ছেলে, তিন ভাই, এরা এরা তিনও ভাই, তিনও ভাইয়ের নামে শুরুতে কিংবা শেষে একই কাহিনী থাকা উচিত। সো তারা হয়তো এখানে তিনও ভাই একই স্টাইলে শুরু হবে। তিনও ভাই কি স্টাইলে এখানে শুরু হইতেছে জানেন? তিনও ভাই শুরু হইতেছে আইএনজি দিয়া, দেখবেন, দুই চার্জিং, আরেকটা এনজি এখানে টেকিং, রেস্ট্রিক্টিং, প্রথম ওয়ার্ডটা আইএনজি। হ্যাঁ, এখানে আইএনজি আছে কিন্তু এখানে দা আছে। হ্যাঁ, সো এটা হলে মাথা কামানোর দরকার, শুধু আইএনজি শুরু দিয়ে শুরু হয়েছে তিনটাই। হ্যাঁ, তিনটা তিনজনের আনসার, কেমন লাগে ভাই? এগুলো কি কম গাঁজা খাওয়া কথা বলতে। হ্যাঁ, চার্জিং, টেকিং, রেস্ট্রিক্টিং, না, ওরা যেহেতু তিনজন একই কথা বলতেছে, থ্রি পসিবল অপশন, ফার্স্ট অপশন দিস, সেকেন্ড অ্যাপ্রোচ দিস, থার্ড অ্যাপ্রোচ দিস, সো দে শুড বি স্টার্ট উইথ দ্য সেম থিং, সেম থিং। সো মেবি এখানে টি ও আই এন, টি ও আই এন, টি ও আই এন দিয়ে নাউন হয় না, ওইভাবে শুরু হবে, কিংবা ওই যে বার ভিডি দিয়ে শুরু হবে, কিংবা আই এন জি দিয়ে, জিরান দিয়ে শুরু হয়েছে, চার্জিং ফর ড্যাশ, টেকিং অল দ্য ড্যাশ, রেস্ট্রিক্টিং রোড ড্যাশ। সো এই তিনজনে তিনজনের আনসার নিয়ে নিছে। এখন আপনি যদি সিরিয়ালি ধরেন এ বি সি, এ বি সির আনসার আমি ভুলে গেছি, এ মেবি এর আনসার ছিল 8 নম্বর, আট আমার শেষ, বি ছিল এরকম কত, 2-3, হ্যাঁ 3 শেষ, তারপরে এটাও কত, 9-10-15 শেষ। আচ্ছা, তাহলে এই 8 শেষ, 10 শেষ, 3 শেষ, এখন এই তিনটারে তিনজনে দিয়ে দিছি, হ্যাঁ তিনবারে তিনজনে দিয়ে দিছি, তাহলে অপশন অনেকগুলো কমে গেছে না? তাহলে বাকিগুলার জন্য কিন্তু অপশন কমে যাইতেছে, মানে অন্য যেগুলো আপনি পারেন নাই, কারণ এখানে দুই একটা, মানে আপনি বুঝতেছেন এই তিনটারে কাইটা দেওয়া মানে লাইফ কত ইজি। হ্যাঁ, এই তিনটার জন্য কে কোনটারে নেবে? ইয়া, সো
এখন আমরা 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 একটু পড়ি ডিটেলসে। ডিটেলস কি ধরেন প্রথমটা, জি জি করব। হ্যাঁ, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড বি উড কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্টেশন সোলেলি থ্রু প্রাইসিং। ফার্স্ট অ্যাপ্রোচটা ফোকাস করবে সোলেলি একমাত্র প্রাইসিং কে। হ্যাঁ, সো একমাত্র প্রাইসিং সোলেলি সোলেলি একমাত্র প্রাইসিং কে ফোকাস করবে। হ্যাঁ, যদি আপনি জি জি ইয়েটা করেন, দেখেন যে আমরা তো তিনটার একটা নিব। হ্যাঁ, চার্জিং নিব, টেকিং নিব, অথবা রেস্ট্রিক্টিং নেব। হ্যাঁ, তিনজনের একজন সোলেলি প্রাইসিং। সোলেলি দেখছিলাম আমরা। হ্যাঁ, অ্যালোন রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রো চার্জিং প্রাইসেস চার্জিং পলিসিস অ্যালোন। জি দেখেন, ফার্স্ট অ্যাপ্রোচ উড বি কনসিস্ট অফ ফোকাসিং অন রোড রোড ট্রান্সপোর্ট সোলেলি থ্রো প্রাইসিং রোড ট্রান্সপোর্ট সোলেলি থ্রো প্রাইসিং অ্যালোন প্রাইসিং রোড ট্রান্সপোর্ট রোড ইউজ চার্জিং পলিসিস অ্যালোন অ্যালোন আর সোলেলি কাছাকাছি যায় রোড। সো আমরা জি কে 10 নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, জি ইজ 10। সো বাকি থাকে কি 19, 20, 21, এরা কাজিন, খালাতো ভাই, এদের নাম একসাথে শুরু হবে। আইএনজি দিয়ে একজনটা মারা দিছি এখন, এর এইচ এর এইচ এর এইচ এর বাকি দুইটার একটা। হ্যাঁ, চলেন এইচ এর প্রথম লাইন পড়ি। আমি প্রথম লাইন পড়ে অনেক আনসার করি ভাই, আমি যাই না। সেকেন্ড অ্যাপ্রোচ ওয়াজ কনসেন্ট্রেট অন রোড ট্রান্সপোর্ট প্রাইসিং বাট, আচ্ছা ট্রান্সপোর্ট প্রাইসিং একটা, বাট ইজ অ্যাকম্পানিড বাই মেজার্স টু ইনক্রিজ আদার মেজার। হ্যাঁ, মানে কনসেন্ট্রেট অন রোড ট্রান্সপোর্ট প্রাইসিং অ্যান্ড বাট আদার মেজার্স, অন্য আরেকটা কাহিনী টাইনি। হ্যাঁ, এখানে আসে দেখেন তো, মেবি এটা টেকিং অল স্টেপ নেসেসারি চার্জিং ফর রোডস অ্যান্ড অ্যান্ড ইম্প্রুভিং আদার মেথডস। দেখছেন ডাইরেক্ট মিলতেছে, হ্যাঁ, চার্জিং ফর রোডস অ্যান্ড আদার মেথডস। সো আমরা 21 কে 20 কে 2 দিব। হ্যাঁ, 20 is 2। ওকে, সো 21 এখন পড়তে হবে না, 21টা আমি এই যে বাকিটা দিয়ে আসবো। কোনটা? 4, 21 হলো 4। ঠিক আছে, মুখস্থ, এখন সময় নাই, মারা দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রমাণ করবেন, চলেন। 21 মানে হলো আই, আই নাম্বার প্যারা কি বলছে? হ্যাঁ, থার্ড অ্যাপ্রোচ হুইচ ইজ নট নিউ। আচ্ছা, কম্প্রাইজেস এ সিরিজ অফ মেজার্স রেঞ্জিং ফ্রম প্রাইসিং ডট 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 আই ডোন্ট কেয়ার। কম্প্রাইজেস থার্ড অ্যাপ্রোচটা কম্প্রাইজ করে এ সিরিজ অফ মেজার্স, থার্ড অ্যাপ্রোচে অনেকগুলো এ সিরিজ অফ মেজার থাকে। আমার বাকি আছে এটা, এটা আমি মুখস্থ দিয়ে দিছি অবশ্য, তারপরে খেয়াল করেন। Taking all the steps necessary, হ্যাঁ, all the steps necessary, a series of measure, মানে এটারে এটারে যদি এ সিরিজ অফ স্টেপস, মানে কাছাকাছি যাইতেছে, আমি আপনাকে দেখাচ্ছি এটা ক্যামব্রিজ পারো, টেস্ট 1, টেস্ট 2, অ্যান্ড আপনি নিজে একটু যান, যায় পড়েন, ওইটা দেখবেন যে এই তিনজন ফার্স্ট স্টেপ, সেকেন্ড ফার্স্ট অ্যাপ্রোচ, সেকেন্ড অ্যাপ্রোচ, থার্ড অ্যাপ্রোচ শুরু হয়েছে আইএনজি দিয়া, তিনজনের কি একই নাম, তাহলে কি বলা যায়, এটা বলে ফ্যামিলি নেম ইজ সেম, সো তিনজন একসাথে শুরু হয়েছে। দিস ইজ ওয়ান অফ দিস ট্রিক কল স্ট্রাকচার। সো আপনি যখন মানে ধান্দায় থাকবেন, লিঙ্কিং ফর স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। আমি এখানে আমার ইচ্ছা, আমি আমি ইউটিউবে যে ভিডিওটা দিব হেডিং নিয়ে, ভালো করে লং একটা ভিডিও দিব 1 আওয়ারের, ওইটাতে আমি ক্যামব্রিজের 8-10টা ক্যামব্রিজ বই একসাথে করে যা পারি আমি আমি লিখবো। সো এটার জন্য আমার কন্টেন্ট ডেভেলপ করতে হবে, অ্যান্ড আই এম রিয়েলি ডেভেলপিং ইট। হ্যাঁ, আমি টাইম দিতেছি, বাট আই এম সরি যে আমি 2-1 দিনের মধ্যে দিতে পারতেছি না। আই উইল আপলোড ইট সুন। সো আমি বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকেন, আর দোয়া করবেন যেন আমি আপনার থেকে আইএলস নিয়ে ভালো কিছু উপহার দিতে পারি, অ্যাট লিস্ট আইএলস এর ভয়টা দূর করে দিতে পারি। থ্যাংক ইউ, আই এম ডুইং ইট ফর ফ্রি, আই এনজয় শেয়ারিং, দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং, সো নাথিং এলস। হ্যাঁ, সি ইউ সুন ব্রো।